গোপালগঞ্জের কোঠিলারি পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলতি মাসে শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামির পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন। এদিকে সোমবার পলাতক চার আসামির যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রনিযুক্ত আসামির পক্ষের আইনজীবী। বিস্তারিত শাকির আরজুর রিপোর্ট। 2020 সালের 20 জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পোতে রাখা হয়। এই বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরে কোটালীপাড়া থানা পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে। 17 বছর পর বিচারিক আদালতে এ মামলার রায় হয়। 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক গুলি করে 10 জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। সেই সঙ্গে 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। যে এই ঘটনার যিনি প্রধান আসামি মুফতি আব্দুল হান্নান, তাকে কিন্তু অন্য একটা মামলায় ইতিমধ্যেই ফাঁসি দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আছে তাদেরও, তারা কয়েকজন পলাতক আছে আর বাকিরা কেউ কেউ কন্ডেম সেলে আছে। মামলার রায় সহ সব নথি হাইকোর্টে পাঠানো হয় 2017 সালের 24 আগস্ট। 3 বছর কেটে যায় বেঞ্চ পুনর্গঠন ও কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে, পিছিয়ে যায় শুনানি। সোমবার আবারও মামলার শুনানি শুরু হলে চলতি মাসেই শুনানি শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। আসামি পক্ষের বক্তব্য শোনা হয়েছে, তারপরেও আসামি পক্ষ আজকে এই শুনানির জন্য সময় চেয়েছিলেন এবং ইতিমধ্যে স্টেট ডিফেন্স অর্থাৎ যারা পলাতক তাদের পক্ষেও অমূল্য সরকার নামে একজন আইনজীবী তার বক্তব্য উপস্থাপন করেছেন। পলাতক চার আসামির যুক্তি উপস্থাপন শেষ আর 164 ধারায় দেয়া আসামিদের জবানবন্দি উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা প্রত্যাশা করি এই 4 দিনের ভিতরে যদি অন্য কোনো কিছু যোগ করতে না হয় হয়তোবা এই মামলাটির শুনানি শেষ হবে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।